প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। করোনা ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বিপাকে বাংলাদেশ, দফায় দফায় বৈঠক, ভ্যাকসিন প্রাপ্তি বিলম্বিত হওয়ার শঙ্কা। ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, গৌরব ঐতিহ্য ও সংগ্রামের 74তম বছরে পদর্পণের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। এবং চলতি মাসেই আসছে দুইটি শৈত্য প্রবাহ, তাপমাত্রা কমতে পারে 4 ডিগ্রির নিচে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে মোদী সরকার। এই নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ। ফলে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের জন্য বাংলাদেশকে ভারতের সিদ্ধান্তের দিকে অনির্দিষ্টকাল তাকিয়ে থাকতে হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত শুক্রবার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর বাংলাদেশেও এই ব্যাপারে আশা দেখা দিয়েছিল। চলতি জানুয়ারিতেই সিরাম ইনস্টিটিউট থেকে বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকোর মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু হঠাৎ ভারতের কেন্দ্রীয় সরকার কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করায় বাংলাদেশের ভ্যাকসিন প্রাপ্তি অনিশ্চয়তায় পড়েছে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বলেন, রবিবার ভারতীয় নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে, কিন্তু শর্ত হল ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে, এজন্য রপ্তানি করতে পারবে না সিরাম ইনস্টিটিউট। এই সিদ্ধান্তের অন্যতম কারণ অবৈধ মজুদ ঠেকানো উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছে ভ্যাকসিন হস্তান্তর করতে পারব। পুনাওয়াল্লা জানান, সিরাম এই মুহূর্তে বেসরকারি বাজারেও এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না। Regards to your export, of course, as soon as the export permission comes and the WHO pre-qualification comes. গত 5 নভেম্বর অক্সফোর্ড উৎপাদিত কোভিড শিল্ড ভ্যাকসিনের 3 কোটি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের মধ্যস্থতায় চুক্তি করেছিল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের আওতায় প্রথম ধাপের 6 মাসের প্রতি মাসে বেক্সিমকোকে 50 লাখ করে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সিরামের। বেক্সিমকো আবার সেগুলো সরকারের কাছে বিক্রি করত। তবে ভারতের এই হঠাৎ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন পাওয়াকে বিলম্বিত করবে। এদিকে ভারতের হঠাৎ সিদ্ধান্তের পর তোলপাড় শুরু হয় বাংলাদেশের সরকারি মহলে। নীতি নির্ধারকরা ছাড়াও কয়েক দফা বৈঠকে বসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত সরকার নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ এই কয়েক মাস কতদিনে শেষ হবে তা বলা হয়নি। এ কারণে বাংলাদেশ বিকল্প চিন্তাও করছে বলে জানিয়েছেন তারা। কেউ নেগেটিভলি বলেনি, তারা আমাদেরকে বলেছে যে না, আপনারা আশাহত হয়েন না, আশাবাদী, বাংলাদেশের চুক্তি অনুযায়ী আপনারা আপনাদেরটা পাবেন, এতটুকু আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের বিষয়টা হচ্ছে জি2জি, আর জেটের উপরে নিষেধাজ্ঞা কালকে দিয়েছে ভারত সরকার, এর জন্য তাদের ইন্টারনাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না, এটা বলেছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। WHO-র কাছে আবেদন করলে 3 সপ্তাহের মধ্যে পাবে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা কয়েক মাসের জন্য রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, ভারত থেকে যথাসময়ে করোনা ভাইরাসের টিকা আসবে। এর মধ্যেই যতটুকু কথা হয়েছে তাতে আশা করছি সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভারতের টিকা রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার প্রভাব বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির উপর পড়বে না। সচিব বলেন, হতাশ হওয়ার কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। তাছাড়া সিরামের টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আরও 3 সপ্তাহের মতো সময় লাগবে। তাই বাংলাদেশে টিকা আসার যে সময় নির্ধারণ করা হয়েছে সে সময়ই টিকা আসবে। বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকীতে সীমিত পরিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়াল অংশ নেন। এ সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মীদের শুভকামনা এবং ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে, কিন্তু মনে রাখবে যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায় কখনো সফল হতে পারবে না, ভোগবিলাস করতে পারবে, এটা হলো বাস্তবতা। উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেই জন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ দলীয় নেতাকর্মীরা। আলোচনা শেষে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের লক্ষ্মী বাউর বাজার সংলগ্ন 3,65,000 টাকা ব্যয়ে হজরত শাহপরান রহমতুল্লাহ লতিফিয়া পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগের খোলা সিলেটের পীর আলহাজ মাওলানা শাহ ফারুক আহমেদ। লক্ষ্মী বাউর বাজার দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও লতিফিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা নাসির উদ্দিন নিজামী, মাওলানা নাজমুল হক নসিবি, পঞ্চগ্রাম লক্ষ্মী বাউর মাদ্রাসা সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল সহ আরো অনেকে। ছোট একটি বিরতি, ফিরে এসে থাকছে। চলতি মাসেই আসছে দুইটি শৈত্য প্রবাহ, তাপমাত্রা কমতে পারে 4 ডিগ্রির নিচে। আমেরিকায় সকল বাংলাদেশী ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে, যাতে তাপমাত্রা নেমে যেতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রবিবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, এই দুটি শৈত্যপ্রবাহী হবে 12 জানুয়ারির পর। 12 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ শীত ওইভাবে পড়বে না। এখন রাতে যে তাপমাত্রা আছে তা আরও বাড়বে, কনকনে শীত থাকবে না, কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে। 12 তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে, দ্বিতীয় সপ্তাহের পর থেকে যে কোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ও এরিয়া সদর দপ্তর বরিশালের পরিচালনায় এবং 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে আজ দুপুরে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম, ক্যাপ্টেন নাফিস ইমতিয়াজ, ক্যাপ্টেন মুস্তফা। দুস্থ অসহায় 900+ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান, কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সাম্যবাদী দলের উদ্যোগে নীলফামারীতে দরিদ্র শীতার্থ নারী পুরুষের মাঝে 500+ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে নীলফামারী পুলিশ লাইন সংলগ্ন এলাকায় শীতার্থদের হাতে কম্বল তুলে দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাইমুম হক। কমরেড ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিতে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড প্রশান্ত কুমার কর্মকার, কমরেড চন্দন কুমার রায় ও কমরেড আব্দুর রৌফ সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনা ধনকুবের এবং আলি বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শোতেও তার উপস্থিতি নেই। চীনের আর্থিক খাত নিয়ামক সংস্থার সমালোচনা করার পর কয়েক সপ্তাহ ধরেই তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। সমালোচনা করায় চীন সরকার বেশ কিছুদিন ধরেই তার উপর নানামুখী চাপ দিয়ে আসছে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না জ্যাক মাকে, ফলে তিনি আদৌ মুক্ত কিনা নাকি গৃহবন্দী তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এককালে চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয় ভাজন, কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়ছে আলিবাবা এবং মার আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ। এর মধ্যে অ্যান্ট গ্রুপের $37 বিলিয়ন আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ। তারপর থেকেই জ্যাক মাকে আর জনসম্মুখে দেখা যায়নি। এবার খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সদস্য সংখ্যা 24 জন। সেখান থেকে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শেষবার যাচাই করে 17 জনে দল কমিয়ে আনতে হতে পারে। তবে এই 24 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আগামী বিশ্বকাপের কথা চিন্তা করে মাশরাফিকে রাখা হয়নি বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজ আবেদিন নান্নু। 24 সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন মুখ রয়েছেন 6 জন। তারা হলেন ইয়াসির আলী রব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান। পেসার হিসেবে পুরনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং এর অলরাউন্ডার সাইফুদ্দিনকে রাখা হয়েছে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় অনুষ্ঠিত হয়েছে মুজিব বর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2021। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ডিমলা স্পোর্টস একাডেমির সহযোগিতায় খেলায় অংশগ্রহণ করে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। 2 দিনে ব্যাডমিন্টন খেলায় ছেলে ও মেয়েদের 8টি দল অংশ নিল। ফাইনালে যায় 4টি দল। দুপুরে ডিমলা খগা খড়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম। ছেলেদের খেলায় 21, 19 ও 23 পয়েন্ট পেয়ে বিজয় লাভ করে খগা খড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পদ্মা এক্সপ্রেস। রানার্স আপ হয় ডিমলা রানী বিন্দা নারী সরকারি উচ্চ বিদ্যালয়ের তিস্তা এক্সপ্রেস। আর মেয়েদের খেলায় 21, 16 ও 21, 14 পয়েন্ট পেয়ে বিজয় লাভ করে ইউনাইটেড ইনস্টিটিউট অফ টুনিরহাট স্কুলের UIT এক্সপ্রেস। ও রানার্স আপ হয় খগা খড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রয়্যাল স্টার দল। খেলার শেষে বিজয়ী ও রানার্স আপের গলায় মেডেল, ট্রফি ও সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপদেষ্টা ডিমলা স্পোর্টস একাডেমি ও খগা খড়িবাড়ি UP চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফ আরমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বিভিন্ন জায়গায় আমরা যেমন বাংলাদেশকে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছি, ক্রীড়াঙ্গনেও ঠিক তেমনি আমরা অলিম্পিক বলি, সাব গেমস বলি, সকল গেমসে আমরা দেখছি এবং আমাদের ক্রিকেটেও আমরা দেখছি যে আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছে এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে আমাদের যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা সেটিকে ওড়াচ্ছে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক গৌরব অর্জন করেছি। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বিপাকে বাংলাদেশ, দফায় দফায় বৈঠক, ভ্যাকসিন প্রাপ্তি বিলম্বিত হওয়ার শঙ্কা। ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, গৌরব ঐতিহ্য ও সংগ্রামের 74তম বছরে পদর্পণের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। এবং চলতি মাসেই আসছে দুইটি শৈত্য প্রবাহ, তাপমাত্রা কমতে পারে 4 ডিগ্রির নিচে। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও। প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় দুপুর 12টায়। এছাড়া ভিজিট করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।